الله رونغ رونغ دوريا এই ভাবে হরেক রঙ্গের সৃষ্টি হয় পাগল হবে না হরেক রঙ্গের সৃষ্টি হয় শিবগত আল্লাহ কুরআনে ফরমান দেখো শিবগত আল্লাহ কুরআনে ফরমায় সামনে কথা কইতে ভয় উপায় আনন্দ উপায় আছে ফেরেশতা কোন নফস আছে কবির ফেরেশতা কোন নফস আছে যে যার নফস নাই হে আবার মানুষের দিকে বুকামনে অমান রব্বুকা অমান দিনুকা অমান নবী একা
নবীদের সময় নবীরা যে দায়িত্ব পালন করছে বিলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহরাও সেই দায়িত্বই পালন করে
করে আমি আর কথা বলুম না বাবাজি একটু সময় পাবেন আপনি আমরা 4:30 পর্যন্ত গান গাইতে পারবো এখন রাত একটু বড় হইছে আগে তো 4টার আগে গান শেষ করতে তালেব কাকা আছে দুটো একটা বিষয় বাবা আপনি আমায় একটু বলবেন দেখি এই যে আপনি যে গান গাইলেন গওহর সাহেব বাবা পয়দা খোদা নিজেই প্রকাশে নবী থাকে খোদাতে করব কেন আমি খোদার সাথে যদি নবী মিশে দেয় কোরআনেও দেখছি আল্লাহ আল্লাহ রাসূলের মধ্যে ভাগ করলে সে কাফের হ্যাঁ এটা সুন্নাহ সার মধ্যে আসছে আমার থেকে আমার রাসূলগণকে তোমরা পৃথক মনে করিও না তা যদি না হয় তাহলে যে আপনারা যে জিব্রাইল নিয়ে টান পারেন এটা আবার কি হ্যাঁ মুহাম্মদ হারজি গুপ্তা তানা গুপ্তা আবার গল্প দিবেন লাগছেন আল্লাহ নবীরে দোস্ত কইছে আমি আল্লাহ আল্লাহ দোস্ত মিলি কাম হবো জনম বই রাহুলছেন আল্লাহ নবীরে আচ্ছা ওই লোক কই লই আমি মানলাম কিছুক্ষণের জন্য মানলাম আচ্ছা আল্লাহ তো নবীরে দোস্ত কইছে কইছে না আচ্ছা নবী কোনদিন আল্লাহর দোস্ত কইছে আচ্ছা নবী যে আল্লাহর দোস্ত কইল না তাতে কি উনি দোস্ত মিলে পছন্দ করে না না ওনার দোস্ত ওর যোগ্যতা নাই আপনি আমরা জানি মানুষ এক ফোটা হইলে কি লম্বা আছে এবার আর কবু না সাইজে বাইট হইলে কি আর একটা গান করে প্রিয় হওয়ার একটা কারণ আছে যারা গুরুবাদী মানুষ যারা গুরুকে ভালোবাসেন গুরু তো কোনদিন ভক্তের কাছে মরে না কিন্তু পর্দা নেওয়ার একটা ব্যাপার আছে সেটা যখন আগে যেমনি করে ধরতে পারতাম সেভাবে আর ধরা যায় না আর হারিয়ে যাওয়াটা বড় কঠিন একটি বিষয় আজকে আমার বাবা জরিপ আলী পীর সাহেব আমি এবার দেব নয় তিনবার আসলাম তিনবার না চারবার আস যাই হোক ভালোবাসে ভালোবাসার টানেই আসা আসি একজন মানুষকে ভালোবেসে সুখ শান্তি অর্থ সম্পদ সবই এটা কার জন্য মনসুর সার জন্য মুর্শিদের জন্য করে আর তিনি যদি যখন তার কাছে দেহ আকারে থাকে না তখন বড় একটা কষ্টের মধ্যে সে বসবাস করে কিন্তু কারো কাছে বলতে পারে না সেই দশাটাই আমার তাই আমাদের মানিকগঞ্জের বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান সাহেবের ইফতেখার আমি তোদের সবাই
ترجمة
মধুর দি তিন গাব ওরে শোন বলি রে সখি গো আধার কেন মধুর দি তিন গাব In the